কর্মকী মানুষের ঈদ যাত্রা ইনশাল্লাহ এলেঙ্গা থেকে যমুনা ব্রিজ পর্যন্ত অনেক ভালো হবে আশা করছি। আমরা এবছর গত বছর তো আমরা 1 কিলোমিটার ছেড়ে দিয়েছিলাম, এবছর আমরা 4 কিলোমিটার ছেড়ে দিয়েছি। আশা করছি এবছর এই অ্যালাইনমেন্টে খুব একটা জ্যাম যানজট হওয়ার পসিবিলিটি নেই, যদি না মেইন ব্রিজ আমাদের যমুনা ব্রিজে কোনো রকমের কোনো যান বিকল না হয়, যান নষ্ট না হয়, সেক্ষেত্রে ইনশাল্লাহ এই অ্যালাইনমেন্টে কোনো রকমের কোনো প্রবলেম বলে হবে বলে আশা করছি না। আমরা টোটাল 13 কিলোমিটারের মধ্যে 5 কিলোমিটার ফোর লেনের অলরেডি বাইক মানুষ সুযোগ সুবিধা বুক করতে পারবে। এই ঈদ যাত্রা ইনশাল্লাহ আশা করছি খুব সফলভাবে সম্পূর্ণ হবে আশা করছি। এই গোল চক্করের মধ্যে নজরদারি আসা হচ্ছে, আমরা তো এদিক থেকে যখন কোনো গাড়ি আসবে এটা সরাসরি চলে যাবে হচ্ছে ভোপুর হয়ে, সো এদিক থেকে যারা আসবে সরাসরি চলে যাবে হচ্ছে ব্রিজে, সেক্ষেত্রে আমাদের মানে এই অ্যালাইন গোল এই অ্যালাইনমেন্টের মধ্যে সার্কেলের মধ্যেও কোনো রকম কোনো প্রবলেম হওয়ার পসিবিলিটি নাই। তাছাড়া বাংলাদেশ পুলিশ জেলা পুলিশ থাকবে, আমাদের নিজস্ব সিকিউরিটি টোটাল টিম থাকবে, তারপর হচ্ছে আপনাদের টোটাল ট্রাফিক টিম থাকবে, আনসার টিম থাকবে, আশা করছি এই অ্যালাইনমেন্টে কোনো রকম প্রবলেম হবে না। ঈদুল ফিতরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে আমাদের কার্যক্রম ইতিমধ্যে আমরা গ্রহণ করেছি। আপনারা অবগত আছেন যে মার্চ মাসের 20 তারিখে যে এই কাজের সাথে সম্পৃক্ত সরকারি যতগুলো দপ্তর আছে এবং বেসরকারি প্রতিষ্ঠানকে নিয়েও আমরা একটি সমন্বয় সভা করেছি। সেই সমন্বয় সভার মাধ্যমে প্রত্যেক দপ্তরের কাজগুলোকে আমরা আলাদাভাবে ভাগ করে দিয়েছি এবং সবাই মিলে কাজ করছি। যার যার কাজগুলো যদি আমরা যেভাবে কথা দিয়ে মিটিংয়ে যে আলোচনার সিদ্ধান্ত হয়েছে যে এ মাসের মধ্যে কাজগুলো সম্পন্ন করে দেবো, যাতে করে এপ্রিল মাসের 1 তারিখ থেকে এই মহাসড়ক সম্পূর্ণ প্রস্তুত থাকে ঈদ যাত্রায় ঘরমুখী মানুষকে নির্বিঘ্নে বাড়িতে পৌঁছানোর বিষয়ে। তো আমরা যে কার্যক্রমগুলো গ্রহণ করে থাকি যে এবছরে কিছু আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে, সেটি হচ্ছে যে এই 65 কিলোমিটার দীর্ঘ মহাসড়কে যে মহাসড়ক দিয়ে উত্তরবঙ্গ সহ ময়মনসিংহ বিভাগের কয়েকটি জেলায় সর্বমোট প্রায় 24টি জেলায় যানবাহন চলাচল করে, এখানের 65 কিলোমিটারের মধ্যে পর্যন্ত এলেঙ্গা পর্যন্ত 4 লেনের যে রাস্তা এবং এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু কুলচক্কর পর্যন্ত 2 লেনের রাস্তা, এই 2 লেনের রাস্তার মধ্যে হয় যত ঝামেলা প্রতি বছর। তো গত বছরের চেয়ে এবার এখানে আরও 4 কিলোমিটার রাস্তা আমরা 4 লেন এখানে পাচ্ছি 13 কিলোমিটারের মধ্যে, আগের বছর আরও 1 কিলোমিটার ছিল, সব মিলে 5 কিলোমিটার আমরা 4 লেন পেয়ে যাচ্ছি এই 13 কিলোমিটার থেকে, অবশিষ্ট 8 কিলোমিটার এখন 2 লেন রয়ে গেছে। তো আমরা যে কার্যক্রমগুলো বিগত বছরে নিয়েছিলাম যে বঙ্গ ঢাকামুখী যে গাড়িগুলো উত্তরবঙ্গ থেকে আসবে, বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা গোচক্কর থেকে গাড়িগুলোকে আমরা বোয়াপুর লিং রোড এলেঙ্গা হয়ে ঢাকা পাঠাবো, আর সেই ক্ষেত্রে এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত পুরো রাস্তায় একমুখী থাকবে, উত্তরবঙ্গমুখী সব গাড়ি এই এক রাস্তায় চলে যাবে। আর বিগত সময়ে আমাদের যে অভিজ্ঞতাগুলো হয়েছে যে কারণে যানজটের সৃষ্টি হয়, একটা বড় কারণ থাকে ব্রিজের উপরে কখনো গাড়ি বিকল হয়ে বা দুর্ঘটনার কবলিত হলে, কারণ এই আমাদের এই বঙ্গবন্ধু সেতুর উপরে একটি গাড়ি বিকল হলে এই গাড়িটাকে অপসারণ করতে প্রায় 30 মিনিট সময় লেগে যায়, ফলে যদি দিনে কয়েকবার এরকম গাড়ি বিকল হয় বা কোনো দুর্ঘটনার ঘটনা ঘটে প্রত্যেক ক্ষেত্রে এরকম প্রায় আধা ঘন্টা বন্ধ থাকলে আধা ঘন্টা এইদিকে টেলব্যাক অনেক লম্বা এদিকে চলে আসে, এই কারণে এই যানজটের সৃষ্টি হয়। আমরা প্রস্তুত রেখেছি এগুলো দ্রুত অপসারণের জন্য যে প্রয়োজনীয় সংখ্যক রেখা রেখেছি, আপনারা জানেন যে বঙ্গবন্ধু সেতু কর্তৃপক্ষের 2টি রেখা রয়েছে, আমাদের জেলা পুলিশ এবং হাইওয়ে পুলিশের 2টি করে আরও 4টি, এ মিলে 6টি রেখার, যদিও 1টি রেখার এ পাশে বঙ্গবন্ধু সেতুর জন্য নির্দিষ্ট করে রাখা হয়, 6টি থেকে 5টি রেখার আমরা রাস্তার জন্য পেয়ে থাকি, এর বাইরে আর 1টি রেখার আমরা এবছর নিচ্ছি রোডসান হাইওয়ে থেকে। তো এই 6টি রেখা নিয়ে যদি কোথাও কোনো দুর্ঘটনা বা রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি হয় আমরা রেখা দিয়ে দ্রুত সময় সেটা অপসারণ করতে পারবো।